আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন এবং ভেজিটেবল গ্রিল। এটা আমি চুলায় করে দেখাবো। তো আমার চ্যানেলে ওভেনে কিভাবে চিকেন এবং ভেজিটেবল গ্রিল তৈরি করা যায় তার একটি ভিডিও আছে, লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। চিকেন প্রথমে আমি চিকেন গ্রিলটা করব। তো এখানে আমি 7 পিস চিকেন নিয়েছি, দুটো আমি রান গোটা রেখেছি আপনাদের দেখানোর জন্য যে সব সাইজেরই চিকেন গ্রিল চুলায় করা যায়। তো এখানে আমি একটা কাটা চামচ দিয়ে প্রথমে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যেন সব মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। তো আমার যা যা লাগবে, 2 টেবিল চামচ অয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস এবং লাগবে 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা পাউডার, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ব্ল্যাক পেপার, 1 চা চামচ মরিচ গুঁড়া। তো আমি সবগুলো মশলা এখানে দিয়ে দেব চিকেনের মধ্যে, সবগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে মেখে নেব, সয়া সস, টমেটো সস, অয়েস্টার সস। সবগুলো সসে যেহেতু লবণ থাকে, সেহেতু লবণটা আপনারা বুঝে দেবেন। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব যেন মাংসের প্রতিটা মাংসের গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায়। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 3 ঘন্টা আমি এটা রেস্টে রাখবো। আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা 30 মিনিট রাখলেই হবে। তারপর আমি ঢাকনাটা খুলে মাংসগুলো আবার ভালো করে মিক্স করে নিচ্ছি যেন মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লেগে যায়। তারপর এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। চুলার জালটা আমার মিডিয়াম লোতে থাকবে। সব মাংসগুলো দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এখানে 5 মিনিট অপেক্ষা করব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাংসটা উল্টিয়ে দেব। সবগুলো মাংস উল্টে দেওয়ার পরে এখানে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে আবার আমি 5 মিনিট অপেক্ষা করব। তো 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নিলাম এবং আবার সবগুলো মাংস উল্টিয়ে দিচ্ছি। ওই পাশটা আমার হয়ে গিয়েছে। তো আবার আমি ঢাকনাটা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব সবগুলো মাংস ভালোভাবে হওয়ার জন্য। তো 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে এখন একটু চেক করে দেখব কাটা চামচের সাহায্যে। যদি দেখি মাংস কাটা চামচটা সহজেই মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে বুঝুন মাংসটা হয়ে গিয়েছে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আবার সামান্য একটু তেল দিয়ে আমি যে আমার বাকি মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। বাকি যে মশলাগুলো অবশিষ্ট ছিল সেগুলো মাংসের উপরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। তো প্রথমবার আমি যেভাবে করেছি মাংস রেডি করে নিয়েছি সেমভাবেই তৈরি করে নিলাম। তো আমার সবগুলো মাংস তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি দেখাবো ভেজিটেবল গ্রিল।
তো এখানে আমি একটা আলু নিয়ে সমান ভাবে পিস করে নিলাম সবগুলো সাইজ আমার সমান সবগুলো সাইজ আমি সমান করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচটার মতো আলু নিয়েছি মিডিয়াম সাইজের ফুলকপি একটা ফুলকপি আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি ঝুকিনি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল নিতে পারেন তো আমি ভেজিটেবলটা ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি এক চামচ লবণ এক চামচ চাট মশলা এক চামচ ব্ল্যাক পেপার এক চামচ মরিচ গুঁড়া আপনাদের কাছে যদি চাট মশলাটা না ভালো লাগে এটা না দিলেও হবে তো সবগুলো মশলা আমি সব ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে 5 মিনিট অপেক্ষা করব তো 5 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা তুলে আবার এটা এক পাশটা মানে হয়ে গিয়েছে এখন আর পাশে উল্টে দেব তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখানে আমি আবার 5 মিনিট অপেক্ষা করব তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে এখানে আমার ভেজিটেবলটা হয়ে গিয়েছে ফুলকপিটা হয়ে গিয়েছে আমি একটু ভাজা ভাজা পছন্দ করি এই কারণে আমি একটু মানে বেশি ভেজে নিলাম আপনাদের যদি আর একটু কম ভাজা পছন্দ হয় আপনারা আরও আগে তুলে নেবেন আর একটু আবার আমি একটা এক টেবিল চামচ তেল দিয়ে এখন আমি সব আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে আবার এখানে আমি 5 মিনিট অপেক্ষা করব 5 মিনিট অপেক্ষা করার পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম তারপর এখানে আমি সব আলুগুলো একটা একটা করে উল্টিয়ে দেব একটা একটা করে উল্টিয়ে দিলে হবে কি আলুগুলো সব সাইডেই সমানভাবে ক্রিসপি হবে তো ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করলাম 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নিলাম আমার আলুগুলো দুই পাশে হয়ে গিয়েছে ভাজা ভালো করে একটু নেড়েচেড়ে এখন আমি দেখুন একটু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে নেড়েচেড়ে আমি আলুটা তুলে নিলাম আবার আমি এক টেবিল চামচ তেল দিয়ে ঝুকিনি এবং আমার বাকি কিছু আলু অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবার 5 মিনিট অপেক্ষা করে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার এগুলো আমি উল্টিয়ে দেব সবগুলো উল্টে দেওয়ার পরে আবার আমি ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করলাম 5 মিনিট পরে আমি আবার সেম ভাবে ঢাকনাটা তুলে নিয়ে আমার ঝুকিনি এবং আলু হয়ে গিয়েছে প্রথমে আমি ঝুকিনিটা তুলে নিচ্ছি তারপর আমি আলুগুলো তুলে নেব আমার সবগুলো ভেজিটেবল গ্রিল করা হয়ে গিয়েছে দেখলেন তো চুলায় কত সহজে এবং কত কম সময় ভেজিটেবল এবং চিকেন গ্রিল করা যায় তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ